আমি শিমুল দেবনা, নরসিংদীর মাথাবদি থেকে এসেছি। আমি বিগত 6 মাস যাবত সান জাপানিজ ট্রেনিং সেন্টারে N5 ক্লাসগুলো নিয়মিত করি এবং জুন জুলাই সেশনের জন্য স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করি জাপানে। বিগত মে মাসের 23 তারিখ আমার CU পেপারটি বের হয় এবং জুন মাসের 26 তারিখ আমি এম্বাসিতে দাঁড়াই। এম্বাসির ইন্টারভিউ শেষ হওয়ার পর আমাকে জুলাই মাসের 3 তারিখে ডেট দেওয়া হয়। আজকে আমি আমার পাসপোর্টটি ডেলিভারি আনতে যাই এবং কাঙ্ক্ষিত ভিসাটি আমার হাতে দেখতে পাচ্ছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এই সান জাপানিজ ট্রেনিং সেন্টারের যিনি প্রতিষ্ঠাতা হানমান স্যারকে, আর সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পরিবারের প্রত্যেকটা সদস্য অক্লান্ত পরিশ্রম করে, যেটা আমরা নিজেরাই দেখি, যাদের কারণে আসলে ভিসাটা আমাদের হাতে, আর কিছু বলার নাই, তাদের কারণেই ভিসাটা পাইছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা স্টুডেন্ট ভিসায় জাপান যেতে চান, আমি মনে করি তাদের জন্য বেস্ট অপশন সান জাপানিজ ট্রেনিং সেন্টার। যদি মনে করেন জাপান যেতে চান, তাহলে আমি মনে করবো একবার হলেও সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসবেন, কথা বলবেন, দেখবেন, তারপর আপনার সিদ্ধান্ত আপনি নেন। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্য এবং স্বপ্ন দুটোই পূরণ করতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Thank you.